দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই সঙ্গীত নিষিদ্ধ করেছে তালিবানরা, এবং ইনি ছিলেন ফাওয়াদ আন্দারাব, ছিলেন লোকসঙ্গীত শিল্পী। আন্দারাব উপত্যকায় তিনি রীতিমতন পরিচিত ছিলেন, মানুষের মনোরঞ্জন করতেন তার সঙ্গীতের মাধ্যমে। তালিবানরা পানশির কে এখনো পর্যন্ত আফগানিস্তানের 34টা প্রভিন্সের মধ্যে একমাত্র পানশির তাদের দখলে নেই, এবং বেশ কিছুদিন আগে থেকেই এই আন্দারাব হয়ে পানশিরের পথে তারা রীতিমতন যুদ্ধ করতে করতে এগোচ্ছিল। এখন তারা এই এই উপত্যকায় অর্থাৎ আন্দারাবে ঘাঁটি গেড়ে রয়েছে, এবং সেখানেই এরা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় এই লোকশিল্পীকে তারা আইডেন্টিফাই করে এবং তারপরে তাকে গুলি করে খুন করা হয়। এর মধ্যে দিয়ে এই যে সঙ্গীতকে নিষিদ্ধ করা, সেটার একটা চরম বার্তা দেওয়া, এবং এই উপত্যকা যারা পানশিরের সঙ্গে লাগোয়া, এবং পানশিরে যে আমিরুল্লাহ সালে এবং অন্যান্যরা যে বিদ্রোহ করছে তালিবানদের বিরুদ্ধে, তাদেরকে এই উপত্যকার মানুষরা সমর্থন করেন, এবং এখানেও তালিবানরা প্রতিহত হয়েছিল, সেই জায়গা থেকে তাদেরকেও শিক্ষা দেওয়া, তাদের মনে ভয় ধরানো, এইগুলোর জন্যই কিন্তু এই খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং যেটা সংবাদ সংস্থা ও তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে রীতিমতন পরিচিতি ছিল এই ফাওয়াদ আন্দারাবের লোকশিল্পী হিসাবে, তাকে গুলি করে পরিবারের সামনেই খুন করা হয়, এবং সেই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই যেমন একটা শোকস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে ওই উপত্যকায় মানুষের মধ্যে, তেমনই একটা ভয়ানক ভীতিরও সঞ্চার হয়েছে। কারণ তালিবানরা যেভাবে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছে, যেভাবে যখন খুশি যে কাউকে টেনে নিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আগের যে তালিবান শাসনের ভয়াবহ দিনগুলো সেগুলোই কিন্তু এখন আফগানবাসীরা আবার স্মরণ করছেন, সেটা তাদের স্মরণে চলে আসছে, এবং তারা সব থেকে বেশি ভয় পাচ্ছেন যে এই যে প্রক্রিয়ায় যে ধারায় তালিবানরা এগোচ্ছে এখন আফগানিস্তান দখলের পর, তাতে কিন্তু পরিষ্কারভাবে আবারও সেই কালো দিন ঘনিয়ে আসছে আফগানিস্তানের ওপরে, এটা মনে করা হচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে 100 কিলোমিটার উত্তর দিকে এই উপত্যকা, বাগলান প্রভিন্সের আন্দারাব উপত্যকা, সেই উপত্যকায় একেবারে পাহাড়ের কোলে এই একটা বসতি, একটা জায়গা যেখানে এই লোকসঙ্গীত শিল্পী থাকতেন, এবং কোনোভাবেই সংঘাতের কোনো আবহ ছিল না যে কারণে এনাকে খুন করা হয়েছে। সেই জায়গা থেকেই একটা খুব অদ্ভুত ধরনের ভীতির সঞ্চার হয়েছে মানুষের মনে, সেখানকার উপত্যকাবাসীদের মনে। এখন এইভাবে ভীতির সঞ্চার করে মানুষের কনফিডেন্স এবং তাদের যে সমর্থন বিদ্রোহীদের প্রতি, সেটাকে ভেঙে দিয়ে এগোনোর চেষ্টা করছে তালিবানরা, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।